বাজুল কাদের সাহেব নাকি বলেছেন যে ফখরুল এখন কি করবে, কি বলবেন? আমি বলি আমার পরামর্শটা নেবেন, এটা হচ্ছে যে এই ছবিটা বাঁধিয়ে ওটা করার মতো নিয়ে ঘুরে বেড়াবে, আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে, বোঝানোর চেষ্টা করেন জনগণকে যে আমেরিকার বাইডেন এখন আমার সঙ্গে আছে। অথচ এই আপনার প্রধানমন্ত্রী কয়েকদিন আগেই তিনি কি বললেন, তিনি বললেন যে আমেরিকা এখন বলছে সেন্ট মার্টিন দ্বীপ নাকি তাকে দিয়ে দেওয়ার জন্য, তাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যেহেতু সেন্ট মার্টিন দ্বীপ দিচ্ছে না সেই জন্য আমেরিকা নাকি তাকে ক্ষমতা থেকে সরাতে চায়, বলেনি? উনি নিজে বলেছেন না, প্রেস কনফারেন্সে বলেছেন না? তাহলে এখন কি বুঝবো আমরা যে আপনি সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দিয়েছেন, কি বলেন, ঠিক না? এটা হলো একটা। দুটা হচ্ছে যে কতদিন কয়েকদিন আগে আপনি আবার আরেকটা কথা বলেছেন যে এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে আপনি আমেরিকা চায় যে সেখানে বেস করবে এবং সে গোটা এই এই এলাকাতে এসে প্রভুত্ব করবে, দেশগুলো দখল করবে, আক্রমণ করবে, এইভাবে কথা বলেছে। এটা আমেরিকা, আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ নয়, তার যে চিন্তা ভাবনা, তার যে গ্লোবাল স্ট্র্যাটেজি সব কিছু থাকে সে তার মতো করে করে, তাতে করে র্যাবের উপর থেকে স্যাংশন উঠে যায়নি সেলফির জন্যে, ভিসা নীতির পরিবর্তন হয়নি, তার জন্য আবার নতুন ডেমোক্রেসি কনভেনশন ডেকে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়নি। সুতরাং ভেবে চিনতে কথা বলবেন, কথাগুলো আপনারা বলেন ভেবে চিনতে বলেন না, এত ব্যাকগ্রাফ্ট, এত দেউলিয়া, এত নিঃস্ব হয়ে গেছেন যে বাইরের সঙ্গে সেলফি তুলে এখন আপনি সেটাকে ডোল পেটাচ্ছেন যে হ্যাঁ আমরা জিতে গেছি নাকি? জেতাবে তো বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে, সেই ভোটটা ঠিক মতো হওয়ার ব্যবস্থা করেন, তা নাহলে কোনো বাইডেনই আপনাদেরকে রক্ষা করতে পারবে না, সেলফি রক্ষা করতে পারবে না। খুব পরিষ্কার কথা, ভারতে গিয়ে যে সমস্ত কথাবার্তা বলছেন, কথাবার্তা বলেছেন, যেখানে গিয়ে যান, যেখানে যান, বাইডেনের যত ছবি দেখাতে চান, কিন্তু যদি জনগণ ভোট দিতে না পারে, তারা নিজের ভোটটা নিজে দিতে না পারে, তাহলে জনগণ কখনো আপনাদেরকে ক্ষমা করবে না, আর আপনার ক্ষমতায় অবসরে টিকেও থাকতে পারবেন না। খুব পরিষ্কার কথা, বাইডেন বা আমেরিকা তারা গণতন্ত্রের পক্ষের শক্তি, খুব পরিষ্কার করে দেখে বলেছে তারা যে আমরা বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই, তারা বলেছে যে আমরা এখানে একটা সকল দলের অংশগ্রহণে একটা ভালো নির্বাচন দেখতে চাই যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এটা শুধু আমেরিকা নয়, সমগ্র গণতান্ত্রিক বিশ্বগুলো তাই বলছে।